হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস ওয়ে অফ লার্নিং। তো আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা টেট টু সিলেবাসের জিওগ্রাফি থেকে যে একটি মক টেস্ট সিরিজ চলছে, তো আজকের সেকেন্ড ভিডিও অর্থাৎ মক টেস্ট নাম্বার টু, এটির আমরা ইন্টেরিয়র অফ দ্য আর্থ অ্যান্ড রকস সম্পর্কে ইম্পর্টেন্ট যে এমসিকিউ রয়েছে, তো 30 এমসিকিউ আমরা এখানে দেখবো। তো তোমরা এই 30 এমসিকিউর মধ্যে কত স্কোর করতে পারো সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের গত যে একটি ভিডিও ছিল, তো সেখানে আমরা দ্য সোলার সিস্টেম অ্যান্ড গ্লোব যে পার্টটা রয়েছে তো সেটা আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা সেকেন্ড যে মক টেস্ট তো সেটা দেখে নেব। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, এগ রক দেখা যায় কোন জাতীয় শিলা? দেখো তাহলে এটা কাদা পাথর, চুনা পাথর, ডোলোমাইট, ফ্লিন্ট। দেখে নেবো আনসার কোনটি হবে। এগরক দেখা যায় চুনাপাথর জাতীয় শিলায়, অপশান নাম্বার বি হবে আনসার। দেখো তোমরা এই যে রকস অ্যান্ড দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ, এই টপিক দুটির উপর যে ভিডিওগুলো সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে, সেখানে আমি ডিটেলসলি ডিসকাস করেছিলাম। তাই আর আমি এখানে যে মক টেস্ট যে নিচ্ছি সেখানে ডিটেলসে যাব না, যদি ডিটেলসে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড যে কোশ্চেনে রয়েছে, আগ্নেয় শিলার অন্য নাম কি? তোমরা সবাই জানো আগ্নেয় শিলাকে বলা হয় আদিশিলা বলা হয়, আবার অস্তরীভূত শিলা বলা হয়। এটি কিন্তু প্রথম যে শিলা, ঠিক আছে। তাহলে এটিকে বসি, আবার আগ্নেয় শিলাকে বলা হয় সকল শিলার জননীয় বলা হয়, সকল শিলার জনক বলা হয় আগ্নেয় শিলাকে। তাহলে অপশন নাম্বার ডি হবে আনসার, তাহলে অস্তরীভূত আর আদিশিলা বলা হয় আগ্নেয়শিলাকে, অর্থাৎ আগ্নেয়শিলা অন্য নাম হলো অস্তরীভূত শিলা ও আদিশিলা। কেন্দ্রমণ্ডলকে বলা হয় কি? ম্যান্টল, সিয়াল, নিফে, সীমা। তো কেন্দ্রমণ্ডলকে বলা হয় নিফে, ঠিক আছে, মনে রাখবে। আর শিয়াল ও সীমা এটি হলো তো ভূত্বকের মধ্যে রয়েছে, মনে রাখবে এগুলো। মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত? তো মহাসাগরে যে ভূত্বক রয়েছে, আমরা জানি একটা আছে মহাদেশীয় ভূত্বক, একটা আছে মহাসাগরীয় ভূত্বক। তো মহাসাগরীয় ভূত্বক ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, আর মহাদেশীয় ভূত্বক হলো গ্রানাইট, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে দেখো, কোন পদ্ধতিতে শিলার বয়স নির্ণয় করা হয়? আমরা একটা শিলার বয়স কতটুকু হয়েছে সেগুলো আমরা কোন পদ্ধতিতে নির্ণয় করব? অডিওমেট্রিক, রেডিওমেট্রিক, বায়োমেট্রিক নাকি প্যালিওমেট্রিক? এখানে আনসার হবে অপশান নাম্বার বি, রেডিওমেট্রিক। এই পদ্ধতিতে আমরা শিলার বয়সকে নির্ণয় করবো। বাটনাভাটার শিল প্রকৃতপক্ষে, এই বাটনাভাটার শিল কি? এটি কি গ্রানাইট শিলা নাকি ব্যাসাল্ট নাকি কাদা পাথর না বেলে পাথর? তো বাটনাভাটার শিলা এটি হলো একটি, এটি বেলে পাথর, অপশান নাম্বার ডি। তারপর দেখো, গ্রানাইট শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপ, অর্থাৎ যে অঞ্চলগুলো গ্রানাইট শিলা দ্বারা গঠিত সেখানে ভূমিরূপ কেমন? চ্যাপটা না গোলাকৃতি না ডিউ খেলানো তীক্ষ্ণচূড়া বিশিষ্ট? তো এখানে আনসার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ গোলাকৃতি, ঠিক আছে। তোমরা দেখো কিন্তু কতগুলো আনসার করতে পারছো। তারপর দেখো, চুনা পাথরের পরিবর্তিত রূপ হলো, অর্থাৎ চুনা পাথর থেকে কিসে পরিণত হয়? তো এখানে আনসার কী হবে দেখো, আনসার হবে মার্বেল, অর্থাৎ চুনা পাথর থেকে মার্বেলে রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়। আরও অনেকগুলো আছে আমরা জানি, গ্রানাইট থেকে যেমন নিস, তারপর যেমন আমরা জানি কাদা পাথর থেকে যেমন স্ল্যাট, কয়লা থেকে গ্রাফাইট, হ্যাঁ আরও অনেকগুলো আছে। তো সেগুলো তোমরা ভিডিও দেখে নেবে, যে শিলার যে ভিডিওটি রয়েছে সেখানে পাবে। ব্যাসাল্ট থেকে যেমন এমপি রোলাইট, ঠিক আছে, এগুলো মনে রাখবে। খনিজের কাঠামো নির্ণয়ের স্কেল হলো, রিক্টার স্কেল নাকি মার্কারি স্কেল, মোহ স্কেল, গুটেনবার্গ স্কেল? তো খনিজের কাঠামো নির্ণয় করা হয় মোহ স্কেলের দ্বারা, অপশান নাম্বার সি হবে আনসার। রিক্টার স্কেল তো ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। যে শিলায় জীবাশ্ম দেখা যায়, অর্থাৎ কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? এখানে খুবই একটা ইজি কোশ্চেন, তোমরা সবাই জানো আশা করি, এটি হবে
পাললিক শিলায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পাললিক শিলা নেই, অপশন নাম্বার ডি হবে তার আনসার, ঠিক আছে। তারপর দেখো র্যাপিডলি বিযুক্তি রেখা কোন দুটি স্তরের মাঝে আছে। তো আমাদের যে অনেকগুলো বিযুক্তি রেখা রয়েছে, যেমন তোমরা দেখতে পাবে একটা আছে কনরাড বিযুক্তি রেখা যেটা শিয়াল ও সীমার মাঝখানে রয়েছে, হ্যাঁ তেমন যে ছিল। তো এখানে প্রথম যে ছিল, এখানে প্রথম যে একটা শিয়াল, তারপর সীমা আছে, তো এর মাঝখানে একটা রেখা গিয়েছে যেখানে নাম হলো যেমন কনরাড, তারপর যেমন বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। তো এর মাঝখানে যে শিয়া সীমা, যে শিয়া সীমা, সীমার বহিঃগুরুমণ্ডলের মাঝখানে একটা গিয়েছে, সেটার নাম হলো যেমন আছে মোহবিযুক্তি রেখা। তারপর যেমন গুটেনবার্গ বিযুক্তি রেখা রয়েছে যেটা অন্তঃগুরুমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল মাঝখান দিয়ে রয়ে গেছে। তারপর যেমন ল্যামেন বিযুক্তি রেখা রয়েছে, হ্যাঁ। তো এখানে র্যাপিডলি বিযুক্তি রেখা সেটিও কিন্তু গিয়েছে উর্ধ্বগুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মাঝখান দিয়ে। তো যেগুলো তোমরা দেখে নেবে, অপশন নাম্বার সি হবে আনসার। তাহলে এটি নেক্সট দেখো মোহবিযুক্তি রেখা কোন দুটি স্তরের মাঝে আছে। আমি এখনো বলেছিলাম মোহবিযুক্তি রেখা গিয়েছে সীমা আর বহিঃগুরুমণ্ডলের মাঝখানে। তো সীমা আর শিয়াল এই দুটি রয়েছে ভূত্বকের মধ্যে, ঠিক আছে। আর গুরুমণ্ডল তো যেখানে গুরুমণ্ডলের মধ্যে রয়েছে বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। তাহলে এখানে যেহেতু সীমা এবং গুরুমণ্ডল দেয়নি, তাহলে আমরা বুঝে নেব এখানে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝখান দিয়ে মোহবিযুক্তি রেখা গিয়েছে। তো অপশান নাম্বার বি হবে অ্যান্সার, ঠিক আছে। শিলা মাত্রই এক বা একাধিক খনিজ পদার্থের সহযোগে গঠিত, এই কথা প্রথম বলেন ডেভিস, গিলবার্ট, টিরেল হাটন। এখানে আনসার হবে অপশান নাম্বার সি, টিরেল, ঠিক আছে। তারপর দেখো সমস্ত শিলার জনক বলা হয় কোন শিলাকে, খুব একটা ইজি, আমরা জানি সকল শিলার জনক বলা হয় আগ্নেয় শিলাকে, অপশান নাম্বার এ হবে অ্যান্সার। তারপর দেখো সীমার প্রকৃতি কীরকম, আম্লিক নাকি ক্ষারীয়, নাকি আম্লিক ও ক্ষারীয়, কোনোটি নয়। তো শিলার প্রকৃতি হলো ক্ষারীয় মনে রাখবে, ঠিক আছে, অপশান নাম্বার বি হবে অ্যান্সার। নিচের কোন ক্রমটি সঠিক, অর্থাৎ এখানে যে একটা সিকোয়েন্স দেওয়া আছে এটা কোনটা ঠিক আছে, তাহলে এখানে দেখো আনসার হবে অপশান নাম্বার, তোমরা দেখে নাও কোনটা হবে। তাহলে মানে এখানে প্রথম কোনটা আসবে সেটা, যেমন প্রথম কি মোহ, মোহর পরে কি কনরাট, নাকি রেপত্তি, এভাবে আছে কি, মানে কোনটা মিল আছে। তো আমরা দেখেছিলাম প্রথম যে রয়েছে কনরাট বিযুক্তি রেখা রয়েছে, কনরাট প্রথম, এটা রয়েছে যে শিয়াল ও সীমার মাঝখানে। তারপরে রয়েছে দেখেছিলাম আমরা মোহ, যেটা রয়েছে যে ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে মোহ। তারপর দেখেছিলাম রেপিত্তি, যেটা বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল এর মাঝখানে রয়েছে, তারপর সেটা হবে রেপিত্তি, হ্যাঁ। তারপর দেখেছি আমরা গুটেনবার, যেটা রয়েছে যেমন গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল মাঝখানেই রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এটা হলো যে গুটেনবার্গ। তারপর রয়েছে একটা ল্যামেন বিযুক্তি রেখা, তো সেটা তো এখানে দেয়নি, চারটে দিয়েছে। তো ল্যামেনটা রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল মাঝখানে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সি নাম্বার যে অপশানটা রয়েছে সেটা ঠিক আছে, প্রথম কনরাড, তার মোহ, রেপেত্তি, গুটেনবার্গ, তারপর ল্যামেন আসবে। তাহলে অপশান নাম্বার সি হবে আনসার, ঠিক আছে, নেমেন এ খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। জি স্তর বলা হয়, অর্থাৎ এখানে নিম্নে যে অপশানে রয়েছে কোনটিকে জি স্তর বলা হয়, তো এখানে আনসার হবে কোনটি, আনসার হবে অন্তঃকেন্দ্রমণ্ডল, অপশান নাম্বার এ, ঠিক আছে। তারপর দেখো গ্রানাইটের রূপান্তরিত রূপ, খুব ইম্পর্টেন্ট, গ্রানাইট থেকে কিসে পরিণত হয়, গ্রানাইট থেকে নিস, অপশান নাম্বার এ হবে অ্যান্সার, ঠিক আছে। আর এমপি বুলাইট হলো এমপি বুলাইট, বেসাল থেকে এমপি বুলাইট। তারপরে আছে এবং কাদাপাথরটি এসেছে কোথা থেকে মনে রাখবে, এটা কোথা থেকে এসেছে মনে পড়ছে না এখন, ঠিক আছে, দেখে নেবে ভিডিওর মধ্যে হয়তো আছে এগুলো। তারপরে দেখো
সৈন্দব লবণ কোন শিলার উদাহরণ? দেখো, এটি আগ্নেয়, পাললিক নাকি গ্রানাইট, উপপাতালিক শিলা, কোনটি হবে তাহলে এখানে? তো এটির আনসার হবে অপশান নাম্বার বি, পাললিক শিলার উদাহরণ এটি। তারপর দেখো, দিল্লির লাল কেল্লা যে পাথরের তৈরি? কাদা পাথর, বেলে পাথর, শ্বেত পাথর, কোনটি নয়? তো দিল্লির লাল কেল্লা তৈরি হয়েছে বেলে পাথরে, অপশান নাম্বার বি হবে অ্যান্সার। খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, সেডিমেন্টারি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? খুবই ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্নগুলো আসে, তোমরা ভিডিওর মধ্যেও পাবে এটা। সেডিমেন্টারি অর্থাৎ পাললিক শিলাই সেডিমেন্টারি বলা হয়। তো এটি কোথা থেকে এসেছে? এটি কি ল্যাটিন নাকি গ্রিক না ফরাসি না কোনোটি নয়? তো এটি এসেছে ল্যাটিন শব্দ থেকে, অপশান নাম্বার এ, ল্যাটিন শব্দ সেডিমেন্ট, হয়তো তো সেখান থেকে এসেছিলো। ঠিক আছে, মনে রাখবে এগুলো, ভিডিওর মধ্যে তোমরা পুরোপুরি পেয়ে যাবে, সেখানে আমি দিয়েছিলাম। একটি পাইরোক্লাস্ট এর উদাহরণ দাও। তো এখানে আনসার কোনটি হবে? আনসার হবে পাইরোক্লাস্ট হলো টাফ, অপশান নাম্বার সি। ঠিক আছে, তারপর দেখো, প্রবাল ও সামুদ্রিক প্রাণীর দেহ থেকে কোন জাতীয় চুনাপাথর সৃষ্টি হয়? খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আনসার হবে ওপেল, গ্রানাইট, টাফ, কোনটি নয়? তাহলে এখানে আনসার হবে অপশান নাম্বার সি, টাফ। পৃথিবীর সবচেয়ে ভেতরের স্তরটি হলো, অর্থাৎ পৃথিবীর যে সবচেয়ে ভেতরের স্তর কোনটি? ভূত্বক, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ম্যাগমা। তো সবচেয়ে একদম ভিতরে, একদম লাস্ট যে স্তরটি রয়েছে সেটি হলো কেন্দ্রমণ্ডল, যেটাকে নিফে বলা হয়। ঠিক আছে, মোহ স্কেল অনুসারে কোয়ার্টাজের কাঠিন্যের মান কত? তো এটি আনসার হবে অপশান নাম্বার সি, সরি অপশান নাম্বার বি, 7। বি হবে, ঠিক আছে। তারপর দেখো, নেক্সট কোশ্চেনটি হলো, পাললিক শিলা থেকে সৃষ্ট রূপান্তরিত শিলা হলো, এখানে পাললিক শিলা থেকে কোনটি রূপান্তরিত শিলাতে রূপান্তরিত শিলা হয়েছে? মার্বেল, ব্যাসাল্ট, নিস, চুনাপাথর, তাহলে কোনটি হবে? এখানে মার্বেল হবে। ঠিক আছে, পাললিক শিলা থেকে সৃষ্ট রূপান্তরিত শিলা মার্বেল, মার্বেল এসেছে চুনাপাথর থেকে, মানে চুনাপাথর থেকে মার্বেল এসেছে। আর ব্যাসাল তো হলো একটা আগ্নেয় শিলা, তো ব্যাসাল থেকে এমপি বুলাইট। তারপর যেমন নিশ, নিশটাও কিন্তু এসেছিলো গ্রানাইট থেকে, তো এটাও আগ্নেয় শিলা। তো এখানে মার্বেল কিন্তু একটা রূপান্তরিত রূপ, অর্থাৎ চুনাপাথর থেকে কিন্তু মার্বেলে রূপান্তরিত হচ্ছে, এখানে চুনাপাথর থেকে মার্বেল, তাহলে এখানে অপশান নাম্বার এ হবে, অপশান নাম্বার এ হবে আনসার। তারপর দেখো, ভারতে গ্রানাইট শিলা দেখা যায়, অর্থাৎ ভারতে গ্রানাইট শিলা কোথায় দেখা যায়? হিমালয় পার্বত্য অঞ্চলে, আরাবলি পর্বতে, মহারাষ্ট্রের লাভা মালভূমি অঞ্চলে না ছোটো নাগপুর মালভূমি অঞ্চলে? তো ভারতে গ্রানাইট শিলা দেখা যায় ছোটো নাগপুর মালভূমিতে, অপশান নাম্বার সি, বি সরি ডি নাম্বার আনসার হবে। তারপর দেখো, রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলো হলো, খুবই ইম্পর্টেন্ট, আমরা যে রেল লাইনের দ্বারা যে পাথরগুলো দেখতে পাই, তো সেগুলো কি? এগুলো কি গ্রানাইট না শ্যাল না ব্যাসাল্ট না বোথ এন্ড সি? তো এখানে আনসার হবে অপশান নাম্বার সি, এগুলো হলো ব্যাসাল্ট, যে রেল লাইনের ধারে আমরা যে পাথরগুলো দেখি। তাজমহল নির্মিত হয়, অর্থাৎ যে তাজমহলই রয়েছে আগ্রার, তো সেটি কি পাথরে নির্মিত? এটি কি বেলে পাথরে নাকি চুনা পাথরে নাকি মার্বেল পাথরে নাকি কোনটি নয়? তো আমরা জানি এটি মার্বেল পাথরে তৈরি। ঠিক আছে, অপশান নাম্বার সি হবে আনসার। লাস্ট কোশ্চেনটি রয়েছে, মোহ স্কেল অনুসারে সবচেয়ে কঠিন খনিজ হলো কোনটি? দেখো, এটা পারো কি না, এখানে অপশান নাম্বার সি হবে আনসার, অর্থাৎ হিরে, এটা সবচেয়ে কঠিন। ঠিক আছে, তো আজকের এই 30 আউট অফ 30-র মধ্যে কত তোমরা পেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে।